আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেলের একটি ব্যাগ ছিল, এটা অনেক পুরানো, 2 বছর পার হয়ে গেল ব্যাগটি। এই ব্যাগটা নিয়েছিলাম আমি সে সময় 130 কি 140 টাকা দিয়ে। ব্যাগটা সব ভালো ছিল, এই জায়গায় শুধু একটু ছিঁড়ে গেছে। এখন সেলে আমার যেহেতু নতুন শ্রেণীতে উঠেছে, এই জন্য আমি ওর জন্য একটা নতুন ব্যাগ নিয়ে আসলাম। ব্যাগটা দেখতে খুবই সুন্দর, চকলেট কালারের ব্যাগটি। এই ব্যাগটির দাম নিয়েছে আমার কাছ থেকে 300 টাকা, দাম তো চাই অনেক। ব্যাগটির দাম 350-400 এরকম দাম চেয়েছিল। ব্যাগটির কাপড়ও খুব মসৃণ, 3টা চেনও আছে। এটাতে বই রাখা যাবে, আর এগুলোতে কলম পেন্সিল যেমিতি বক্স এসব রাখা যাবে। আব্বু, ব্যাগটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? দেখো তো, আগের ব্যাগের সাথে এই ব্যাগটা কেমন সুন্দর, তাই না? তাহলে এখন কিন্তু ভালো করে পড়ালেখা করা লাগবে, ঠিক আছে? সিএটি কি হইলো বলো তো? ক্যাট মানে কি? তাহলে বিড়াল ব্যাগ এটা। তুমি কি খাও? মুড়ি আর কি? জিলাপি। তোমার যে এটা নিয়ে আসলাম সেটা কই রাখলা? আচ্ছা দেখি চলো। এই যো আমার ওয়াইফের শীতের একটা পোশাক, পোশাকটা দেখতেও খুব সুন্দর, দামও খুব সুন্দর। হ্যাঁ দামও খুব সুন্দর। আচ্ছা ওটা একটু ই করো, যাও ওপর পাশে দেখাও, ওটা ওপর পাশে দেখো কিরকম লাগে। এটা পরো দেখি, পড়লে কিরকম লাগে ওদিকে পরো, এটা পরে নাও ভিডিও করি। চেন আটকে দাও, মাথার এটা ওটা ফেলে দাও, ওটা মাথার থেকে ওটা ফেলে দাও, মাথার ওটা কাপড়টা ওটা, হ্যাঁ হ্যাঁ ওটা ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও। দেখি এদিকে তাকাও, এখানে দাঁড়াও, দেখি পুরোটাই দেখি কিরকম লাগে। ই করো মাথায়, দেখছি না, ই করো মাথায় দাও, ওটা মাথায় দিলে কিরকম লাগে। গত ভিডিওতে দেখাছিলাম যে ছেলে একটা মুরগি জবাই হয়েছিল, আর ছেলেকে ওয়াদা করেছিলাম যে তাকে একটা মুরগি কিনে দেবো। এগুলো ছোট মুরগি ছিল আগে, 4টার মধ্যে এখন 2টা আছে, আর এই মুরগিটা আমি ছেলেকে আবার নতুন করে কিনে দিচ্ছি। এটা হচ্ছে বড় একটু, ছেলে তখন খুব খুশি হয়েছে। বাবা এদিক থেকে কি খুশি হয়েছে নাকি কও? হ্যাঁ চুপচাপ থাকলে হবে, হ্যাঁ চুপচাপ থাকো, গা মূর্তির মতো দাঁড়ায় থাকো, গা তোমার একটা নতুন মুরগি হলো এখন, খুশি হয়েছে তো? না ওই যে দেখো তোমার মুরগিটা, দেখো খালি দৌড় পড়ে।